ইউনিয়ন পরিষদের তৃতীয় ধাপের নির্বাচনে রবিবার দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনাকে বিচ্ছিন্ন বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনের সচিব হুমায়ুন কবির খন্দকার। ভোট গ্রহণ শেষে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ব্রিফিংয়ে একথা বলেন তিনি। সারা দেশে 9টি পৌরসভা 986টি ইউপিতে তৃতীয় ধাপের এই নির্বাচনে 70% ভোট গৃহীত হয়েছে বলে জানান সচিব। বিচ্ছিন্ন কিছু সহিংসতার ঘটনা ছাড়া অংশগ্রহণমূলক ভোট হয়েছে বলেও দাবি তার। সহিংসতা মুক্ত নির্বাচন দেখব কিনা, আমি তো মনে করি আজকে যে নির্বাচনটি হয়েছে এটা একটা মডেল হতে পারে, এই ঘটনাগুলো ঘটতেই পারে, এটিকে আমি মনে করি স্বাভাবিক হিসাবে দেখা দরকার। তবে নির্বাচন কমিশন প্রত্যাশা করে একটি ঘটনাও যেন না ঘটে। আমরা গত ইলেকশনেও দেখেছি 74 পয়েন্ট সামথিং অর্থাৎ 75% ভোট কাস্ট হয়েছে, আমরা আশা করছি এবারও এর নিচে নয়। সুতরাং ভালো ইলেকশন হয়েছে, উৎসবমুখর পরিবেশে এবং পার্টিসিপেটরি হয়েছে, এটি আমরা বলতে পারি।